हेलो लोग गाइस, वेलकम टू न्यू ईयर वीडियो ऑल टाइप्स ऑफ ओबी। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে জানবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো আজকে টপিকটা নিয়ে আলোচনা করি। টপিকটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এন্ড 4000 আওয়ার্স ওয়াচ টাইম। 4000 আওয়ার্স ওয়াচ টাইমটা সবার পক্ষেই একটা অত্যাধিক একটা ওয়াচ টাইম, ঠিক আছে, অনেকটা একটা ওয়াচ টাইম। তো তোমরা এক কাজ করবে, তোমরা আমি একটা ওয়েবসাইট তোমাদের সাজেস্ট করতে পারি। ওয়েবসাইটটা হচ্ছে সেটা পরে বলবো, ঠিক আছে, সিস্টেমটা না জানতে পারলে ওটা তোমরা কিছু করতে পারবে না, ঠিক আছে। তো চলো আগে সেটা নিয়ে আলোচনা করি। তো আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে লেগেছে দেড় বছর, এক বছর চার মাস, ঠিক আছে, এক বছর চার মাস। তো মধ্যিখানে চার মাসটা তোমরা মাইনাস করো, মধ্যিখানে চার মাসটা আমার একদম পুরো, আমি আমার চ্যানেলটা ছিল গেমিং চ্যানেল, গেমিং চ্যানেলটা আমি ক্রিয়েট করেছিলাম 26 এপ্রিল সামথিং, হয়তো 26 এপ্রিল 2021। তো ওটা আমার 1000 কমপ্লিট হতে লেগেছে এই কিছুদিন আগে হলো, সেপ্টেম্বরে ধরো ওরকম 15-16 তারিখের থেকে, 15-16 তারিখের থেকে 1000 হয়েছে। তো ওয়াচ টাইমটা আমার এখন হয়নি, ওয়াচ টাইমটা হতে আমার এখনও ফুল মনিটাইজ হয়নি। তোমরা ভেবো না যে আমার চ্যানেল ওয়াচ 1000 হয়ে গেছে বলে মনিটাইজ হয়ে গেছে, বাট সেরকমটা না। তো 1000 কমপ্লিট, তোমাদের যাদের ধৈর্য আছে, ধৈর্য ছাড়া ইউটিউব কিচ্ছু না, ধৈর্য ছাড়া ইউটিউব কিচ্ছু না, তোমাদের বারবার বলছি ধৈর্য ছাড়া ইউটিউব কিচ্ছু না। কিন্তু তোমরা যদি ধৈর্য ধরে কাজ করতে পারো, তোমরা সাকসেস পাবে, 100% পাবে, 100% পাবে। তো নেক্সট হচ্ছে তোমাদের 4000 আওয়ার সাবস্ক্রাইবার, 4000 আওয়ার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আমার ধরো এখনও মিনিমাম 4-5 মাস টাইম লাগবে, 4-5 মাস টাইম লাগবে, মানে এখন অনেকটাই সময়, অনেকটাই সময় লাগবে, ঠিক আছে। তো সেটা বড় কথা না, আমি সাকসেস পেয়ে যাবো, আমি সাকসেস পেয়ে যাবো, আমার এটুকু কনফিডেন্স আছে আমি সাকসেস পাবো। এই কনফিডেন্সটা তোমাদের মধ্যে যদি আসবে, তোমরা সাকসেস পেয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার কীভাবে তোমরা কমপ্লিট করো, 1000 সাবস্ক্রাইবার আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, তো আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দেবো। কিন্তু তোমার 4000 আওয়ার্স ওয়াচ টাইম, অনেকে অনেক ইউটিউবার আছে তাদের বলে ট্যাব 100 ট্যাব নাও, ওয়াইফাই কানেক্ট কর, কিন্তু বাট এসব করে কিছু হবে না, তোমার ওয়াচ টাইমটা আবার সেই মাইনাস হয়ে যাবে। ওয়াচ টাইম মাইনাস হয়ে গেলে তাহলে তোমার ফায়দাটা কি, তোমরা খাটবে, ওয়াচ টাইম করবে, 100 ট্যাব ইউজ করবে, 100 ট্যাব ইউজ করার পর তোমাদের কিছুই হবে না, ওয়াচ টাইমটা কী হবে, মাইনাস হয়ে যাবে। কিছুদিন পরে, কিছুদিন পরে বলতে 4-5 দিন পরে তোমরা ওয়াচ টাইমটা দেখতেই পাবে না, উদাও হয়ে যাবে। তাহলে ওয়াচ টাইমটা কী হবে, সেটা ওয়াচ টাইমটা কমপ্লিট করাটা কিছু হবে না, ঠিক আছে। দেন তোমরা কী করবে, তোমরা ফ্যামিলি ফ্রেন্ড, ফ্যামিলি আর ফ্রেন্ড, তোমার ফ্যামিলি ধরো 4-5 জন আছে, তোমার ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল ধরো প্রচুর থাকবে, একটা এখনকার ফ্রেন্ডশিপ 30-40-50, ধরো তোমার 20টা ফ্রেন্ড আছে, ঠিক আছে, 20টা ফ্রেন্ড থেকে তোমার প্রত্যেকটা ফ্রেন্ডের ফোন থেকে তোমার চ্যানেলের নাম দেবে, তোমার ইউটিউব চ্যানেলে তোমার ভিডিওর টাইটেল দেবে, ঠিক আছে, নেক্সট ইউটিউব ভিডিওর টাইটেল দেবে, তারপর তোমার চ্যানেলের নামটা দেবে, যাতে তোমার সার্চ করতে সুবিধা হয়। কেন সার্চ করলে, হাউ টু কমপ্লিট 1000 সাবস্ক্রাইবার অল টাইপস অফ ইউ, দুটো দাগ দেবে অল টাইপস অফ ইউ। নেক্সট হাউ টু কমপ্লিট 4000 সাবস্ক্রাইবার @ অল টাইপ ছবি, এরকম ধরনের, যাতে তোমাদের সার্চ করে তোমার ভিডিও অল টাইপ সামনে চলে আসে, সার্চ করলে যেন সার্চিং বার চলে আসে, ঠিক আছে। দেন তোমরা, এটাই হলো ইউটিউবের সার্চ পলিসি, সার্চ পলিসিটা হচ্ছে যে ভিডিও বেশি সার্চ হবে, যে ভিডিও বেশি সার্চ হবে সেই ভিডিওই কিন্তু ভাইরালটা হবে, ঠিক আছে। যে ভিডিও ধরো ভাইরাল হচ্ছে, তোমরা দেখবে সার্চ টার্মসটা বেশি না হলে ইউটিউব ব্রাউজার, ইউটিউব ফিউচার্স ব্রাউজার ফাস্ট না হলে সে ভিডিও ভাইরাল কিন্তু করে না, ঠিক আছে। ইউটিউব সার্চে সে ভিডিও না আসলে সে ভিডিও কোনো দিন ভাইরাল করবে না। তো তাহলে তোমাদের কাজ হবে কি, টাইটেলে তোমাদের নাম দেবে, ভিডিও টাইটেল হবে, তারপর তোমাদের চ্যানেলের নাম হবে, ঠিক আছে, এটা হলো তোমাদের কাজ। তাহলে তোমাদের বন্ধুর ফোন থেকে তুমি এক বন্ধুর ফোনে লিখলে হাউ টু কমপ্লিট 1000 সাবস্ক্রাইবার @ অল টাইপস ছবি, তোমার চ্যানেলের নামটা তুমি দিয়ে দিলে, ঠিক আছে, এটাই হবে তোমাদের কাজ। এটা করলে তোমাদের ভিডিও সামনে চলে আসবে, দেন তোমরা ভিডিওটা ওয়াচ করবে, ওয়াচ করার পর এরকম ধরো তোমার চ্যানেলে 100টা ভিডিও ছাড়বে, 100টা একদম কারেক্ট 100টা ভিডিও ছাড়ার পর তোমরা চ্যানেল রেখে দেবে, কিছুদিন রেখে দেবে, তোমার চ্যানেল এমনি গ্রোথ চলে আসবে, এমনি গ্রোথ চলে আসবে। মিনিমাম ধরো তোমার একটা ভিডিও মিনিমাম ভাইরাল হবে, ওখান থেকে একটা ভিডিও ভাইরাল হলে তোমার 400-500 সাবস্ক্রাইবার এমনি মুখ বন্ধ করে পেয়ে যাবে, ঠিক আছে। সাবস্ক্রাইবার কেনার চিন্তা করো না, একদম পুরো ড্রপ হয়ে যাবে, কিচ্ছু লাভ পাবে না, কিচ্ছু লাভ পাবে না, ঠিক আছে। তো তোমরা 100 ভিডিও শেয়ার করো, 100 ভিডিও আপলোড করার পর, কিন্তু 100 ভিডিও কিন্তু 100 ভিডিওর মতোই হবে, ঠিক আছে। সপ্তাহে একটা করে দাও ভিডিও, দুটো করে দাও, তিনটে করে দাও, 10টা করে দাও, কিন্তু কোয়ালিটি ইজ বেস্ট, কোয়ালিটি বেস্ট রাখলে তোমার ভিডিও কেউ ভাইরাল হতে আটকাতে পারবে না, ঠিক আছে। কোয়ালিটি বলতে কেমন, ভিডিও এডিটিং, এক ভিডিও এডিটিং হবে,
দুর্দান্ত এডিটিং করতে হবে, ভয়েস ক্লিয়ার দরকার, ব্যাকগ্রাউন্ড সাউন্ড ক্লিয়ার দরকার, ঠিক আছে। নেক্সট হলো তোমাদের ক্যামেরা কোয়ালিটি একটু দারুণ হওয়া যায়, ক্যামেরা কোয়ালিটি ক্লিয়ার না আসলে কেউ তোমার থোপড়া দেখবে না, পরিষ্কার কথা ভাই। তো ও আর থাম্বনেল, থাম্বনেল ক্লিক থ্রু রেট, ক্লিক থ্রু রেট সিটিআর, ক্লিক থ্রু রেটটা খুব দুর্দান্ত একটা ব্যাপার। ক্লিক থ্রু রেট হচ্ছে তোমাদের ধরো আমার একটা থাম্বনেল আছে, থাম্বনেল দেখে তুমি সেটা টাচ করলে ওটাই হচ্ছে আমার ক্লিক থ্রু রেট। থাম্বনেলটা দেখে তোমার টাচ করতে বাধ্য হতে হবে, এটাই তোমার ক্লিক থ্রু রেট, ঠিক আছে। তো এরকম করবে, এরকম করার পর তোমরা নেক্সট করতে পারো টাইটেল, ভিডিও ছাড়া টাইটেল অন্য তুমি রাখতে পারো। তোমার কি হবে, তোমার চিন্তা থাকবে তোমার ভিডিওটা যেন মানুষ দেখে, তোমার চিন্তা একটাই থাকবে তোমার ভিডিওটা যেন মানুষ দেখে। তোমার ভিডিওটা যদি মানুষ দেখে তাহলে তোমার লাভ থেকে যাবে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, এত একটা ভিউ এসছে মানে ভিডিওর মধ্যে কিছু একটা আছে, এই বলছে মানে থাম্বনেলে ভিডিওর মধ্যে কিছু একটা আছে। আমরা যেমন করি সেমন সাধারণ মানুষও তাই করে, আমরা যেন সাধারণ মানুষ তারাও সাধারণ মানুষ। আমি একটা থাম্বনেল দেখলাম এর মধ্যে এই আছে, বাহ এটা দেখতে হবে, ক্লিক করে দিলাম, এটাই হচ্ছে ক্লিক থ্রু রেট, ঠিক আছে। আর টাইটেল, টাইটেল হিসেবে ভিডিও ভাইরাল হয়, টাইটেল হিসেবে ভিডিও ভাইরাল হয় বলতে তোমরা ধরো যে কোনো একটা ভিডিও ক্লিক করে দিলে, বাহ এই ভিডিওটার মধ্যে এরকম টাইটেল লেখা আছে, এইরকম ভিডিওটা দেখা যাক, আদেও কিচ্ছু নেই বলো কিন্তু ভিডিওটায়, আদেও কিচ্ছু নেই ভিডিওটায়, আমরা ক্লিক করে দিলাম, এটা কিন্তু কমন জিনিস, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম এর মেন টপিক আছে, আমি যেটা বলছিলাম যে 1K সাবস্ক্রাইবার তোমরা বাই করতে পারো, 1K সাবস্ক্রাইবার বাই করতে গেলে তোমার 1K কেন, তোমার 1,00,000 সাবস্ক্রাইবার বাই করতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। কিন্তু এসব করে কিন্তু কিছু হবে না, কোনো লাভ পাবে না তোমরা, কোনো লাভ পাবে না, কারণ সাবস্ক্রাইবার কদিন পরে ধরো 1 মাস 1.5 মাস পরে ধরে সাবস্ক্রাইবারটা হয়ে গেল মাইনাস, ড্রপ হয়ে গেল, তোমরা কিছুই পাবে না, ড্রপ হয়ে গেলে তোমরা কি হবে, আবার যেমন ছিলে তেমনই হয়ে যাবে। তো সো তোমরা একটাই কাজ করতে পারো, নিজের উপর ডিপেন্ড করে খাটতে পারো, নিজের উপর ডিপেন্ড করে খাটাটা হচ্ছে তুমি তোমার চ্যানেলের দিকে 100% দিয়ে দাও। তুমি যদি ভাববে ইউটিউব করবে, তুমি তোমার চ্যানেলের ওপর বেস্ট তুমি দাও, থাম্বনেল বেস্ট করো, টাইটেল বেস্ট দাও, তোমার চ্যানেলের নাম গ্রোথ করো, হ্যাশট্যাগ গ্রোথ করো। এবার যদি বলো এরকম কি করে করবো, টিউব বডি আছে প্লে স্টোর থেকে পেয়ে যাওয়া, টিউব বডি অ্যাপ্লিকেশনটা লাভই নেবে, অনেক সুবিধা হবে, তোমার হ্যাশট্যাগ সার্চ করতে সুবিধা হবে, প্লে স্টোরে হ্যাশট্যাগ অ্যাপ, ইউটিউব হ্যাশট্যাগ অ্যাপ পেয়ে যাবে অনেক অ্যাপ, তোমার চ্যানেলে টাইটেল দেবে, ওরা হ্যাশট্যাগ তোমাকে দিয়ে দেবে, তোমার সেটা কপি করবে ভিডিওতে, ওকে। এই হলো ব্যাপারটা। আর 1K সাবস্ক্রাইবারের যে ওয়েবসাইটটা তোমরা যদি নিতে চাও, আমি সাজেস্ট কিন্তু করছি না, তোমরা যদি নিতে চাও তোমরা এটা করবে, ধরো ওয়েবসাইটটা আমি দিলাম লিঙ্ক, তোমরা ওপেন করলে, ওপেন করার পর যা একটা ইমেল চাবে, নাম চাবে, ইউজার নেম দেবে, তোমার নাম দেবে, টাইটেল দেবে, তারপরে দুটো একটা অক্ষর দিয়ে দেবে, ধরো আমার যেমন অভিজিৎ, ঠিক আছে, আমার যেমন অভিজিৎ নাম দিলাম, আমার টাইটেল দিলাম, তারপরে 1, 2, 3, 2, 3, 4, 5, 5, 4 এরকম টাইপের কিছু দিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু স্পেস দেবে না, যা দেবে স্মল লেটার দেবে। এবার সেটা আমি স্ক্রিন রেকর্ড করে তোমাদের ভিডিওতে অ্যাড করে দেবো, ঠিক আছে, চাপ নেই। আমার একটাই ফোন, আমারও কোনো ক্যামেরা নেই, আমারও কোনো পিসি সেট আপ নেই, আমার যে একটা ট্রাইপড আছে, ট্রাইপডটা আমার একটা ফ্রেন্ডের, ও আর একটা নর্মাল ফোন স্মার্টফোন, তাই সেটা কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা। ভালো লেগে থাকলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবে, বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, লাইক কমেন্ট তো বানতে হয়।